সুমাইয়া দেখো, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে ঝামেলা হতেই পারে। এই বলে তুমি রাগ করে তুমি তোমার বাবা মায়ের বাড়িতে চলে আসবা, ইটস ওকে, চলে আসো, তিনটা মাস এখানে থাকছো, এখন তো অ্যাটলিস্ট চলো। আমি আমি তোমাকে প্রমিস করতেছি আজকের পর থেকে আমি আর কোনো ঝামেলা করবো না, কোনো রাগারাগি করবো না, তারপরেও প্লিজ তুমি বাসায় চলো। চলো মানে কোথায় যাবে মাম্মি? শোনো, তোমরা ঝামেলাও করবো, আবার এসে মেয়েকে বলবা যে চলো চলো বললেই কি যাবে নাকি? তুমি আগে আমার মেয়ের কাছে পা ধুরে মাপ চাবা, তারপর আবার মেয়ে যাবে। এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন কোথায় থেকে আসতেছে? আমি তো আপনার মেয়েকে নিতে আসছি নাকি, কোথায় আপনি ওকে বুঝাবেন সেটা না করে আরো ঝামেলা বাড়াচ্ছেন? তোমাকে তো এত কথা বলতে বলি নাই, তুমি ঝামেলা করছো আমার মেয়ের কাছে ক্ষমা চাও, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায়। সুমাইয়া, মা এসব কি বলতেছে? আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে? আমি তো তোমাকে নিতে আসছি নাকি, আমি যদি রিয়েলাইজ না করতাম তাহলে তোমাকে তো নিতে আসতাম না। প্লিজ বোঝার চেষ্টা করো, মাকে একটু বোঝাও, চলো তুমি। ও কি বলবে? ও কিচ্ছু বলবে না, আমি তো তোমাকে বলেছি তুমি যদি ওর পা ধরে ক্ষমা চাও তাহলেই ও যাবে, তা নইলে যাবে না। মা প্লিজ, আপনি একটু চুপ করবেন, আমি আপনার সাথে কথা বলতেছি না, প্লিজ একটু ওর সাথে আমাকে কথা বলতে দেন। কি ব্যাপার সুমাইয়া, তুমি চুপ করে আছো কেন? তুমি আমার সাথে যাবা কিনা সেটা বলো। সুমাইয়া, আমি সব কিছু বিচার করেই তোমাকে নিতে আসছি, তিনটা মাস যাবো তুমি তোমার বাবা মায়ের বাড়িতে থাকতেছো, এটা দেখতে কেমন লাগে? আরে বাবা, তোমার সংসার আছে, তোমার হাজবেন্ড আছে, তুমি সেখানে না থেকে তুমি তোমার বাবা মায়ের বাড়িতে চলে আসছো। প্লিজ বোঝার চেষ্টা করো, চলো, আমি তো তোমাকে নিতে আসছি নাকি, এখন যদি তুমি তোমার মায়ের কথায় অটল থাকো তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। এই কি ভালো হবে না? হ্যাঁ, তুমি যদি এখন আমার মেয়ের পা ধরে ক্ষমা না চেয়ে চলে যাও তাহলে আমার মেয়ে কিন্তু তোমাকে ডিভোর্স দেবে। ডিভোর্স? মা আপনি এত বড় একটা কথা এত সাবলীল ভাবে বলে দিলেন, এই ছোট্ট একটা ম্যাটারে আপনি বলতেছেন ডিভোর্সের কথা? ফাইন সুমাইয়া, আমি শেষবারের মতো তোমাকে প্রশ্ন করতেছি, তুমি আমার সাথে যাবা কি? আর যদি তুমি তোমার মায়ের সিদ্ধান্তে অটল থাকো তাহলে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, এইটার জন্য কিন্তু হিতে বিপরীত হতে পারে। এখনো চুপ করে থাকবা? এই তুমি কি চাও, ক্ষমা চাইবা নাকি চাইবা না বলো। আসলে আমার এখানে আসাটাই ভুল হচ্ছে, বোকার মতো আমি তোমাকে এখানে নিতে আসছি। আমি বুঝতে পারি নাই যে তোমার মা যা বলবে তুমি সেটাই করো, মেনে নিত যদি তোমার মা সঠিক কোনো সিদ্ধান্ত দিত। তোমার মা ভুল সিদ্ধান্ত দিচ্ছে আর তোমাকে ভুল শিক্ষা দিচ্ছে, যেটার জন্য তোমার পস্তাইতে হবে। যাই হোক, আমি বুঝতে পারছি, এখান থেকে আবার চলে যাওয়াটাই উত্তম। আমি আসছি, আসসালামু আলাইকুম। এসব কি? তুমি এসব কি বলতেছ? এটা কোন ধরনের কথা? ও হচ্ছে আমাদের মেয়ের জামাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, তাই বলে কি মেয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে? এই তুমি চুপ থাকো, আমি আমার মেয়ের ভালো বুঝিয়ে কথা বলছি, তুমি এত বেশি কথা বলবে না। যত যাই বলো, তোমরা কাজটা মোটেও ভালো করনি। বাবা ঠিকই বলেছে, আমি তিন মাস যাবত এই বাড়িতে আছি, আমার মনে হচ্ছে যে এখন আমার চলে যাওয়াটাই উত্তম, আমার নিজের বাড়িতে আমার চলে যাওয়া উচিত। শোন, তোকে এত চিন্তা করতে হবে না, ও যদি আজকে ক্ষমা না চেয়ে নিয়ে যায় তোকে তাহলে তোর আজীবন এইভাবে ঝামেলা করে কাটতে হবে। তাই বলছি ছেলেদেরকে একটু টাইট দিতে হয়, টাইট দিয়ে ঠিক হয়ে যাবে। মা তুমি ভুল করতেছো, ওর তো কোনো অন্যায় ছিল না, দোষ করছি আমি, তারপরও আমি রাগ করে আবার এই বাড়িতে চলে আসছি। ও তো ভালো মানুষ, আমাকে নিতে আসছে, একে তো আমি অন্যায় করছি, এর মধ্যে আবার তুমি বলতেছো ওকে আমার পা ধরে ক্ষমা চাইতে, এটা অবিচার হয়ে যায় না? তুই এগুলো কি বলতেছিস? এইভাবে চলে যাও তো যাবে না, ও যদি ক্ষমা চায় তাহলেই তুই যাবি, এভাবে ছাড় দিলে তো চলবে না, ছেলেদেরকে মাঝে মধ্যে একটু শিক্ষা দিতে হয়। তোর হাতে এটা কি? মুখে অবস্থা করে রেখেছিস। ডিভোর্স পেপার? এসবের মানে কি? মানে কি বুঝতে পারছিস না? পড়াশোনা জানো না? ডিভোর্স মানে বুঝো না নাকি? হ্যাঁ, আমার হাজবেন্ড তোমাদের জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে। ভালো হয়েছে,
নিজে অন্যায় করছে, মাপ চাইতে বলছে, মাপ চাইনি, এখন ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে, একদম ঠিক হয়েছে। আমি তোকে ওর চেয়ে আর ভালো ছেলের সাথে বিয়ে দিব আবার। মেয়ের সংসারটার ভেঙে এখন বলতেছে ঠিক আছে অন্য ছেলের কাছে বিয়ে দিবে। এই তোমার জন্য আমার মেয়ের সংসারটা নষ্ট হয়েছে, আবার বলতেছে ভালো হয়েছে। ঠিক করছো, একদম ঠিক করছো বাবা। যে কাজটা তোমার অনেক আগে করার কথা ছিল সেই কাজটা তুমি এখন করছো, তুমি না ভুল করে ফেলছো। তোমার আগে শাসন করা উচিত ছিল। শোনো, তোমাকে না আমার মা বলতেও ঘৃণা লাগতেছে। আজকে বাবা তোমার গালে চড় মারছে না? আমি যদি তোমার মেয়ে না হতাম, আর তুমি যদি আমার মা না হতা, না আমিও তোমাকে কষে দুটো চড় মারতাম। তোমার মতো মহিলার না মা হওয়ার কোনো যোগ্যতা নাই। তুমি এতটা নিকৃষ্ট হয়েছো কীভাবে মা? হ্যাঁ, তুমি মা হয়ে আমার সংসার ভেঙে দিলা। আরে আলিফ তো আমাকে অনেক ভালোবাসতো, ভুল আমি করছি, আমি রাগ করে বাপের বাড়ি চলে আসছি। তুমি আমাকে একটু বুঝাইতে পারতো না? হ্যাঁ, তুমি আমাকে একটু ভালো পরামর্শ দিতে পারতো না? তুমি আমাকে বলতে পারতো না যে যা সংসারে ফিরে যা, মেয়ে মানুষের এত রাগ করতে হয় না? তুমি কি করছো, দিনের পর দিন কুবুদ্ধি দিয়ে আমার মাথাটা খেয়ে ফেলছো। আলিফ সব কিছু মেনে নিয়ে আমাকে নিতে আসছিল, তুমি আমার হাজবেন্ডকে অপমান করে বাড়ি থেকে বের করে দিছো। মা, তুমি কীভাবে পারলে এই কাজটা করতে? খুব মজা লাগতেছে না? খুব আনন্দ লাগতেছে? তুমি যে তোমার এই মুখটা দিয়ে বলছো না যে তুমি আমাকে আরেকটা বিয়ে দিবা, কিভাবে বলো? একটা মা তার নিজের সন্তানকে এই কথা কিভাবে বলে? তোমার বিন্দু পরিমাণ আফসোস হচ্ছে না, তাই না? আমারই ভুল হয়েছে, আমার সব থেকে বড় ভুল হয়েছে তোমার কথায় সাই দেয়া। তোমার কথায় আমি না ছেড়ে আমার সব থেকে বড় ভুল হয়েছে। আরে আমি তোমার মায়ের কথা শুনছি, আরে আমার মাই তোমার ভালো চায় না, আমার ভালো মানুষকে চাইবে। তুমি কি করলো, আরে ডিভোর্সই বানায় দিলা? তুমি কত বড় অন্যায় করছো আমার সাথে। তুমি যে অন্যায় করছো না, এই অন্যায় কোনো মাফ হয় না। তোমাদের মতো কিছু মা বাবার জন্য না সমাজের অনেক মেয়েদের এরকম হচ্ছে, কপাল পুড়তেছে, ছেলে মেয়েদের সংসার ভাঙতেছে, শুধুমাত্র তোমাদের মতো মায়ের জন্য। তুমি আমার মা হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। তুমি মা না, তুমি একটা ডাইনি। কাগজটা নিয়েছিলাম, যাও। তুমি আমার মা হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। তুমি মা না, তুমি একটা ডাইনি। সরো আমার সামনে থেকে, সরো।